স্বাগত জানাই সকল বন্ধুকে স্টাডি উইথ ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিও দ্বারা আমরা আলোচনা করব যে জেক্সপো যে ক্যান্ডিডেটগুলো আছো তোমাদের তোমরা জানো যে উনত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের যে ডেট দেওয়া হয়েছিলো কাউন্সেলিংয়ের চয়েস ফিলিংয়ের তো এখন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসে যাদের র্যাঙ্ক অতিরিক্ত বেশি হয়েছে তাদের মধ্যে প্রশ্ন আসে যে আমরা কোনো ভালো কি পাবো এই র্যাঙ্কে যাদের হচ্ছে ধরে নাও পনেরো হাজারের থেকে বেশি বা পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার যাই হোক টোটাল ছাপ্পান্ন হাজারের মতো যত সম্ভব পরীক্ষা দিয়েছিলো তাদের মধ্যে যদি এত র্যাঙ্ক হয় তো আমরা কি কোনো ভালো কলেজ পেতে পারি তো এই প্রশ্নটা অনেকের মধ্যেই থেকে যায় তো তাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যাদের র্যাঙ্ক অতিরিক্ত বেশি হয়েছে তারা কি ভালো কোনো টেট পাবে ভালো কোনো কলেজ পাবে ওই র্যাঙ্কে তো জানার জন্য এই ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত ফলো করো তো বন্ধুরা ভিডিও চলাকালীন তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবে আর যদি তোমরা চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এইরকম ডেইলি বেসে ভিডিও পাওয়ার জন্য আর তোমরা এই ওয়েবসাইটের ব্যাপারে হয়তো জানো এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউইবি এস সি ই ডট ও আর জি এখানে যেসব টেকনিক্যাল যে জেক্সপো এবং ভোকলেটের যেসব নোটি নোটিফিকেশান আসে সব এখানে দিয়ে দেয় তো এখানে তোমরা এখান থেকে সরাসরি বিভিন্ন রকম নোটিফিকেশান দেখতে পারবে এই জেক্সপো এবং ভূগলের রিলেটেড সব রকম নোটিফিকেশন তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি ভালোভাবে ফলো করো তো এখানে একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছ নোটিফিকেশান ফর স্পেশাল ম্যানুয়াল অফলাইন কাউন্সিলিং অফ জেক্সপো অ্যান্ড ভোগলেট অ্যাকাডেমিক সেশান দু হাজার সতেরো আঠেরো মানে আগের বছরে ঠিক আছে তো তোমরা তোমাদের আমি একটা কথা বলে রাখি এখানে যে নর্মাল কাউন্সিলিং হচ্ছে র্যাঙ্কের ওপরে যে উনত্রিশ তারিখ পর্যন্ত চয়েস ফিলিং আছে তারপর আমাদের কাউন্সিলিং শুরু হবে এক এক করে সব রাউন্ডে কাউন্সেলিং হবে তো তার মধ্যে তোমাদের যদি কোনো রাউন্ডে কোনো কলেজ যদি তোমাদের অ্যালটমেন্ট না হয় মানে না পাও তাহলে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে যে নোটিফিকেশান ফর অফলাইন কাউন্সিলিং বলে একটা কাউন্সিলিং হয় বা স্পেশাল কাউন্সিলিং বলে একটা কাউন্সিলিং হয় সেই কাউন্সিলিংয়ে তোমরা অংশগ্রহণ করতে পারবে যদি তোমাদের কোনো কলেজ না আসে কাউন্সিলিংয়ের সময় তাহলেই তোমরা এই স্পেশাল কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে যদি কোনো অ্যালটমেন্ট লেটার বা কোনো কলেজে তুমি পেয়ে যাও বাই চান্স পেয়ে যাও তুমি যদি এখন চাও যে তুমি নিজে চাও না তুমি অফলাইন কাউন্সিলিংয়ে অ্যাড হবে তো সেটা সম্ভব নয় যদি না পাও যদি অ্যালটমেন্ট না হয় তাহলে তুমি সরাসরি অফলাইন কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে তো অংশগ্রহণ এই যে অফলাইন কাউন্সিলিং তোমাদের আগে বলে রাখি অফলাইন কাউন্সিলিং ব্যাপারে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাকাডেমিক সেশন দু হাজার সতেরো আঠেরোর অফলাইন কাউন্সিলিং এটা ঠিক আছে এরপর যদি তোমরা নিচে যাও নিচে এখানে তোমরা আর দেখতে পারবে যে এ দেখো স্পেশাল কাউন্সিলিং ফর জেক্সপ্যান্ড ভোকলেট অ্যান্ড ফার্মেসি যেসব আছে এটা হচ্ছে ষোলো সতেরো ষোলো সতেরো আর আগেরটা ছিল সতেরো আঠেরো তো প্রত্যেক বছরই এখানে যে জেক্সপো ভোকলেটের পরীক্ষা হয় প্রত্যেক বছরই এই অফলাইন কাউন্সিলিংটা অনুষ্ঠিত হয় তো তোমরা সরাসরি যদি কারো অ্যালন্টমেন্ট লেটার না আসে যদি কোনো কলেজ না পেয়ে থাকো তাহলে সরাসরি এখান থেকে তোমরা এই স্পেশাল কাউন্সিলিং অংশগ্রহণ করে পেতে পারার সম্ভাবনা থেকে যে পাবে এমন কোনো কথা নেই কিন্তু পেতে পারো এর জন্য কি করতে হয় তোমাদের তার আগে আমি এটা ডাউনলোড করে দেখিয়ে দিই কি এখানে কি দেওয়া থাকে তো এই যে নোটিফিকেশান দেখতে পাচ্ছ এটা আমরা ডাউনলোড করে নিই তো এটা ডাউনলোড ক্লিক করে আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিই তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদের কি এখানে কিভাবে কি দেওয়া থাকে কি না দেওয়া থাকে তো সরাসরি এখানে যদি তোমরা নোটিফিকেশান ডাউনলোড করো এই বছরেরও চলে আসবে এই বছরের যে একাডেমিক সেশান যেটা চলছে উনিশ কুড়ি যেটা চলছে সেটাও কাউন্সেলিং প্রসেস চারটে যে কটা রাউন্ড হবে তারপরে শেষ হওয়ার পর এই স্পেশাল কাউন্সিলিং নোটিফিকেশানটা দেয় তো যখন দিয়ে দেবে আমি তোমাদের নোটিফিকেশনের দ্বারা আমি তোমাদের একটি ভিডিওর দ্বারা প্রোভাইড করে দেবো তার জন্য তোমরা কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর সাথে সাথে বেলাইকনকে প্রেস করে নেবে ঠিক আছে তো এই যে নোটিফিকেশান দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি নিচে যাও তো এখানে তোমাদের ক্রাইটেরিয়া দেওয়া আছে এলিজেবেল র্যাঙ্ক দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তো কি করে এখানে দেখতে পাচ্ছ একটি নির্দিষ্ট ডেটে যাদের র্যাঙ্ক প্রথমে দেখেছি জেনারেল র্যাঙ্কের ওপরে এটা কাজ হয় তাদের র্যাঙ্ক এক থেকে আড়াই হাজারের মধ্যে আছে অল ক্যাটাগরি কোনো ক্যাটাগরি এখানে কোনো ইয়ে নেই তো এখান থেকে অল ক্যাটাগরি এখানে ডেট দিয়ে দিয়েছে এই ডেটে তোমাদের এখানে যেতে হবে কারিগরি ভবনে যেতে হবে যেটা কলকাতায় অবস্থিত এখানে পুরো অ্যাড্রেস দেওয়া আছে তো এইভাবে প্রত্যেক র্যাঙ্কে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে দু হাজার সতেরো আঠেরোর যে অফলাইন কাউন্সিলিং হয়েছিলো এইভাবে তো এখানে গিয়ে তোমাদের কী হয় এখানে গিয়ে তোমাদের তুমি কোন কলেজে ভর্তি হতে চাও এসব বলতে হয় তারপর যদি ওখান থেকে কোনো সিট ফাঁকা থাকে তাহলে তোমাদের পছন্দ মতো কলেজ দিয়ে দেওয়া হয় তো এই অফলাইন কাউন্সেলিংয়ে সবাইকেই এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাইকেই ডাকা হয় তো সরাসরি এখানে পঞ্চাশ হাজার র্যাঙ্ক পর্যন্ত ডাকা হয়েছে অল ভ্যালিড র্যাঙ্ক পর্যন্ত সবাইকে এখানে ডাকা হয়ে থাকে যদি সিট থাকে তো তো এর জন্য বন্ধুরা তোমাদের যদি কারো র্যাঙ্ক অতিরিক্ত বেশি হয়ে যায় তো ঘাবড়ানোর কোনো দরকার নেই তোমাদের এখনও একটা চান্স থেকেই যেতে পারে কি তোমরা এই অফলাইন কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করে একটা সিট পেতেই পারো তো এই ছিল দু হাজার সতেরো আঠেরোর যে অফলাইন কাউন্সিলিং তো তোমাদের আমি আর একবার দেখিয়ে দিই কি ষোলো সতেরোতে যেটা হয়েছিল সেটাও তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিই তো এখান থেকে তোমরা এই যে নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছো এটা যদি আমরা ক্লিক করে এখান থেকে ডাউনলোড করি তারপর তোমরা এখান থেকেও দেখতে পারবে সেই একই রকম দেওয়া থাকে তো তোমাদের আমি আর একবার দেখিয়ে দিই তো এটা যখন ওপেন হবে তো এখান থেকে নিচে গেলে তোমরা দেখতে পারবে এখানে দেখো এখানে কুড়ি হাজার র্যাঙ্ক পর্যন্ত ডাকা হয়েছে ডেট দেওয়া হয়েছে কারিগরি ভবনে ডাকা হয়েছে ডেট তারিখ সময় সব দেওয়া আছে তো এইভাবে অফলাইন কাউন্সেলিংয়ে তোমরা অংশগ্রহণ করে একটি ভালো সিট তোমরা বেছে নিতে পারো আরেকটা কথা তোমাদের আমি যা বললাম যে যদি তোমাদের কোনো কলেজে তোমরা ধরো চয়েস ফিলিংয়ের সময় কলেজ চয়েস করলে পঞ্চাশ ষাটটা কলেজ চয়েস করে নিলে তার মধ্যে তোমাদের একটা কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়ে গেল তোমরা পেয়ে গেলে ঠিক আছে যদি তোমরা পেয়ে যাও তুমি যদি না নিতে চাও সেটা পরের ব্যাপার তুমি যদি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি আর এই অফলাইন কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না যারা কোনো কিছুতেই পাবে না একবারও পাবে না তারাই শুধু একমাত্র এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে তো এই ছিল এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো কী করবে ভিডিওটা একটা লাইক করবে আর যদি তোমরা চাও যে জেক্সপো সম্বন্ধিত বা ভোকলেট সম্বন্ধিত কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পাওয়ার জন্য তো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো সাথে ওই বেল প্রেস করে নেবে যখনই আমি একটু নতুন ভিডিও আপলোড করব তো তোমরা নোটিফিকেশনের দ্বারা নোটিফাই হয়ে যাবে ওই বেলাইকনের দ্বারা ঠিক আছে যদি তোমরা প্রেস করে রাখো তো তো এই ছিল আজকের ভিডিও অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য